नमस्कार जस्ट टेलीग्राफे सबाई के स्वागत हमें प्रवीर कईला इलेक्ट्रिकल डिपार्टमेंट थे कथा बोल आज के अपन के सिलिंग फैनर बेपार नहीं आलोचना करब सिलिंग फैने की प्रॉब्लम है से देखा जा समय सिलिंग फैन स्पीड कमे गए तेल सिलिंग फैनर जो स्पीड कमे जाए की जिन देख फार्ष्ट हमें जेटा देख एखे की जिन आ এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার আছে আর একটা হচ্ছে ফ্যান ফ্যানের ভেতরে ওয়াইন্ডিং থাকে এইভাবে যদি ফ্যানের স্পিডটা কমে যায় আমি প্রথমে যেটা চেক করব উপর থেকে যেটা দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারটা ক্যাপাসিটারটাকে খুলে আমি ক্যাপাসিটারটা চেক করব ক্যাপাসিটার যখন চেক করব তখন কি দেখব ক্যাপাসিটারের আমাদের কাছে মিটার থাকলে তো ভালো ক্যাপাসিটারের টোটাল যে ক্যাপাসিট্যান্স মানে যে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা লাগানো হচ্ছে সেটা প্রপার আছে কি না দেখা যাবে যদি মিটার না থাকে তাহলে কি করবেন আপনারা দুটো টার্মিনালকে ডাইরেক্ট লাইন এবং নিউট্রালের মধ্যে দেবেন দিয়ে শর্ট করবেন যদি শর্ট করার সময় ব্লাস্টিং একটা আওয়াজ করে জোরে একটা শব্দ করে এটা ডিসচার্জ হয় তাহলে বুঝে যাবেন যে ক্যাপাসিটারটা ঠিক আছে এইখানটা আপনাদেরকে একটা আমি জিনিস বলে দিই থিওরিটিক্যালিস যেই পার্টটা ক্যাপাসিটার কিন্তু ডাইরেক্ট এরকম শর্ট করার নিয়ম নয় থ্রু রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে শর্ট করার নিয়ম কিন্তু এখানে আমরা কাজটা করার জন্য এইভাবে চেক করে নিচ্ছি যদি দেখি আমার ক্যাপাসিটারটা ঠিক আছে এবং ক্যাপাসিটার যে মাইক্রোফ্যারাডের হওয়ার কথা সেই মাইক্রোফ্যারাডেরই ক্যাপাসিটার ইউজ করা হচ্ছে তাহলে আমি চলে যাব এরপর ফ্যানের হচ্ছে ভেতরের পার্টটাতে ভেতরের পার্টটা যাওয়ার আগে আরেকটা জিনিস এরও আগে আপনারা চেক করে দেখে নিতে পারেন আমার যে পাওয়ার সাপ্লাইটা এসছে পাওয়ার সাপ্লাইটা প্রপার ভোল্টেজে আছে কি না মানে 230 ভোল্ট যদি বলে 230 বা 220 সেই ভোল্টেজটা আমরা পাচ্ছি কি না এটার জন্য একটা মিটার ব্যবহার করতে হয় ভোল্টমিটার থাকলে আপনারা ব্যবহার করবেন আর যদি না থেকে থাকে তাহলে দেখবেন যে বাড়ির যে অন্যান্য লোডগুলো যেগুলো হেলদি কন্ডিশনে আছে বা ঠিকঠাক করে চলছে যদি দেখেন যে ওই লোডগুলো ঠিকঠাক করে চলছে তাহলে আমরা প্রেডিক্ট করে নিতে পারি আশা করে নিতে পারি যে আমার পাওয়ার সাপ্লাইটা প্রপার আছে তাহলে দুটো পয়েন্ট হলো তিন নম্বর পয়েন্ট চলে যাচ্ছি এই ফ্যানের ভেতরের পার্টটা সম্পূর্ণ টেকনিক্যাল পার্সনদের জন্য এই পার্টটা নন টেকনিক্যাল পার্সন খুলে ফেললে হয়তো অসুবিধা হতে পারে এর মধ্যে যে কয়েলটা থাকে কয়েলটা উইক হয়ে গেছে এখন উইক হয়ে গেছে আপনি কি করে বুঝবেন যদি দেখা যায় ফ্যানের কয়েলের মধ্যে কোনো একটা জায়গায় শর্ট তার মানে আপনার এই যে বডিটা আছে এই যে গ্রাউন্ড হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এর স্পিডটা কমে যাচ্ছে মানে কয়েলটা দুর্বল হয়ে গেছে উইক হয়ে গেছে তাহলে তার রেমেডি কী সেটাকে কীভাবে ঠিক করতে পারবো যদি ভার্নিশ করে জিনিসটাকে একবার হিট ভার্নিশ যদি করা হয় যদি দেখা যায় যে এটা সলভ হয়ে গেছে তাহলে ঠিক আছে আদারওয়াইজ আপনাকে আয়নিং করতে হবে এই গেল ফ্যানের ইলেকট্রিক্যাল পার্টের উপরে এই তিনটে প্রবলেম বেসিক্যালি আসতে পারে এবার এর আরেকটা পার্ট আসতে পারে সেটা হচ্ছে মেকানিক্যাল পার্ট সেটা হচ্ছে এর মধ্যে দুটো বিয়ারিং থাকে বিয়ারিংগুলো অনেক দিন সার্ভিসিং না করার ফলে বিয়ারিংগুলোর মধ্যে জাম্প হয়ে গেছে মানে ভেতরটা ঠিকমতো ফ্রিলি ঘুরছে না তার ফলেও স্লো হতে পারে তো সেটা আপনাকে দেখে নিতে হবে সেটা খুলে আবারও বললাম এটা টেকনিক্যাল পার্সন খুলে আপনাকে বিয়ারিংটাকে চেক করে নিতে হবে চেক করার বিভিন্ন রকম প্রসিডিওর থাকে এমনি আপনি একটা থাম ওই বিয়ারিংয়ের মধ্যে পুশ করে যদি উপরে এন্ড কভার টপ কভার এবং এন্ড কভারকে যদি ঘোরান যদি দেখেন যে স্মুথলি ঘুরছে তাহলে বুঝবেন ঠিক আছে আর যদি দেখেন যে কোনো হ্যামিং সাউন্ড করছে বা বিয়ারিংটা আপনি ভেতরেই বুঝতে পারবেন আপনার হাতের মধ্যে একটা ফিলিং আসবে যে কোনো জায়গায় লেগে যাচ্ছে কি না তাহলে বিয়ারিংটা খারাপ হয়ে গেছে আর ফাইনালি একদম যেটা একদম ইঞ্জিনিয়ারিং ব্যাপারে আমি আসব আপনারা না হাত দেওয়াই ভালো সেটা হচ্ছে অনেক সময় স্পিড কমে যায় কিন্তু ফ্যানের ব্লেডের অ্যাঙ্গেল থেকেও স্পিড কমে যায় দেখবেন কোনো কারণে ব্লেডের অ্যাঙ্গেলটাকে একটু বেঁকা করে দেবেন করতে যাবেন না করলেই দেখবেন ব্লেডের মানে ফ্যানের স্পিডটা কমে যাচ্ছে তো সেই জায়গায় যদি এই ধরনের কেস হয়ে থাকে তাহলে কি আপনাকে প্রপার জায়গায় গিয়ে ব্লেডের অ্যাঙ্গেলটাকে আপনাকে অ্যালাইনমেন্টটা করে নিয়ে আসতে হবে এটা আপনি বাড়িতে করতে পারবেন না এই এই জিনিসগুলোর জন্য ফ্যানের স্পিডটা কমে যাচ্ছে বা কমে যাবে
আশা করি আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।